আসসালামু আলাইকুম কেমন আছেন আজ আপনাদের আফিনিস হোম কিচেনের রেসিপি হলো মতিচুর লাড্ডু মতিচুর লাড্ডু খুবই একটি সহজ রেসিপি আর খুবই মজাদার সো দেখে নিন আমার রেসিপিটি কিভাবে করছি আর সবার আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো দেখে নিন বেসন নিয়েছি আমি দুই কাপ চিনি নিয়েছি আমি দুই কাপ আর লেবুর রস নেবো দুই থেকে তিন ফুটা এলাচি নিয়েছি দুইটি ঘি পরিমাণ মতো আর সয়াবিন তেল পরিমাণ মতো আর পানি নিয়েছি এটা আমার পরিমাণ মতো পানি নিতে হবে আর জদা রংটা হচ্ছে আপনি কালার যেরকম রাখবেন তার উপর ডিপেন্ড করে প্রথমে আমি বেসনের মধ্যে রঙটা মিশিয়ে নেবো প্রথমে আমি এক চামচ রঙ মিশিয়ে নিচ্ছি এটাকে মেশানোর পরে দেখব যে আমার কেমন কালার আসে দেখুন রঙটা ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে আর আপনি মনে রাখবেন যদি আপনি বেশি কালারফুল করতে চান অবশ্যই রঙের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর আমি যে এক চামচ রঙ নিয়েছি এইটুকু রঙ দিয়ে আপনার হলুদ রঙের লাড্ডু হবে যাই হোক এখন আমি এর মধ্যে পানি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প পানি মেশাতে হবে আস্তে আস্তে দেখুন পানি মিশিয়ে নিব। দেখুন আমার এটা কমলা রঙের হয়ে গেছে আর ঘনত্বটা এরকম মাঝারি ঘনত্ব এসেছে আমি রঙ আরও অনেক বেশি বাড়িয়ে নিয়েছি আর আমি যে হাতাটা ব্যবহার করব বরিন্দার জন্য দেখে নিন আপনার এরকম ছাড়াও যে কোনো এরকম ছিদ্র ছিদ্র কোনো যদি হাতা থাকে ঘরে অথবা যে কোনো ফোয়াল পেপারের কোনো বক্স থাকে এভাবে তৈরি করে বরিন্দা তৈরি করতে পারবেন সো একটি প্যানে আমি এখন ডোবো তেলে ভাজার জন্য বেশি করে তেল নিয়েছি তেলটা গরম করার জন্য ওয়েট করছি দেখুন আমি একটু মিশ্রণ দিয়ে টেস্ট করলাম যে রং গরম হয়েছে কিনা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাতাটা দিয়ে মিশ্রণটা দিয়ে ভালো করে উপর নিচ করে ঝাঁকাবো না হয় এটা এক জায়গায় দলা হয়ে থাকবে দেখুন ভালো করে এভাবে উপনিচ করে ঝাঁকাবেন আর চূড়া রাস্তা এখন অবশ্যই মাঝারি আছে রাখবেন বেশি কমাবেন না তাহলে আপনার বরিন্দাটা হবে না নষ্ট হয়ে যাবে সো এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে একটা বুরিন্দা তৈরি করবেন এবং এটাকে ছোট ঝাঁকনি দিয়ে আপনি নেড়ে নেবেন বেশিক্ষণ রাখবেন না তাতে এটা শক্ত হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটাকে রেখে তুলে ফেলতে হবে দেখুন আমার বরিন্দাটা হয়ে গেছে সফট হয়েছে এখন আমি আরেকটি পেনে চিনি পানি এক কাপ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সাথে অ্যালাচ দুটি দিয়ে দিচ্ছি আর লেবুর রস দুই থেকে তিন ফুটার মতো উপরে দিয়ে ভালো করে নেড়ে নেব এখন এভাবে নাড়তে থাকবেন তাতে করে চিনিটার পানিটা আস্তে আস্তে মিক্সড হয়ে যাবে দেখুন বলক চলে এসেছে শিরার মধ্যে এখন আমি এর মধ্যে বোরিন্দাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব দেখুন উল্টে পাল্টে নাড়তে হবে যাতে সব জায়গায় শিরাটা যায় আর এখন ঢেকে আমি দুই মিনিট রেখে দেবো আর চুলা রাজ মাঝারি করে দেব দুই মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম যে পানি অনেকটা টেনে গেছে এখন আমি চুলা রাঁচটা বাড়িয়ে আর যেটুকু পানি টানা বাকি আছে সেটুকু পানি টেনে নেবো দেখুন শিরার পানি পুরোটাই শুকিয়ে গেছে তাই এখন আমি একটু সামান্য নেড়ে ছেড়ে চোলা রাসটা বন্ধ করে দেব আর চুলা রাসটা বন্ধ করে দেওয়ার পরে এটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো দেখুন বরিন্দাটা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে বরিন্দার পরিমাণ মতো অংশ নিয়ে আমি যেটুকু সাইজ করব সেই অনুযায়ী নিতে হবে যদি বড় লাড্ডু তৈরি করে বেশি নেবো আর ছোট লাড্ডু করলে কম পরিমাণে নিব। নিয়ে দেখুন সুন্দর করে হাতের মুঠো দিয়ে চেপে চেপে একটু গোল একটা শেপ তৈরি করতে হবে আপনি হাতের শেপ যতটা সুন্দর করতে পারবেন গোল শেপটা লাড্ডু দেখতে ততটা সুন্দর হবে দেখুন আমি আবারও হাতে ঘি মাখিয়ে নিলাম এখন আবার বরিন্দাটা নিয়ে ভালো করে চেপে চেপে লাড্ডুর শেপ তৈরি করছি এভাবে সুন্দর করে আপনি একটি লাড্ডুর শেপ তৈরি করবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখতেই তো পেলেন যে কত সহজে আমি লাড্ডু তৈরি করে ফেললাম আর আমার ভিডিওটি সম্পর্কে যদি কমেন্ট থাকে কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ